আসসালাম আলাইকুম টু এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ সাদার্স স্কুল অধিকাংশ ইন্টারভিউয়ে প্রথমেই যে প্রশ্নটি করা হয় সেটি হলো ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ এই কমন কোশ্চেনটি যদি আপনার ফার্স্ট কোশ্চেন হয় তবে মনে রাখবেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন আর এই ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট করার জন্য আমার আজকের ভিডিওটি আপনাদের সেই প্রিপারেশনে অনেকটা হেল্প করবে সো লেটস স্টার্ট ইন্টারভিউর এইস আর ম্যানেজার কেন এই প্রশ্ন আমাদেরকে করেন কারণ টু সি ইউর কনফিডেন্স আপনার আত্মবিশ্বাস দেখতে টু সি হাউ ইউ এক্সপ্রেস ইউর সেলফ আপনি কীভাবে নিজেকে প্রকাশ করেন তা দেখার জন্য টু সি ইউর বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে ইন্টারভিউর সময় কিছু কথা বলা উচিত নয় যেমন ধরুন অ্যাবাউট ইউর পার্সোনাল আর ফ্যামিলি লাইফ আপনার ব্যক্তিগত বা পারিবারিক জীবন সম্পর্কে অ্যাবাউট প্রফেশন হুইস ইজ নট রিলেটেড টু দিস জব পেশা সম্পর্কে যা এই কাজের সাথে সম্পৃক্ত নয় আমরা যে খুব বেশি সময় পাবো তা কিন্তু নয় আমাদেরকে টার্গেট নিতে হবে যে দুই মিনিটের মধ্যে আমি আমার অ্যান্সারটা ভালোভাবে শেষ করবো সো আমরা আজকে জানবো কোন বিষয়গুলো হাইলাইট করা উচিত নাম্বার ওয়ান নেম অ্যান্ড প্লেস নাম এবং জায়গা সম্পর্কে নাম্বার টু হাইস্ট কোয়ালিফিকেশান সর্বোচ্চ যোগ্যতা সম্পর্কে নাম্বার থ্রি স্কিল দক্ষতা সম্পর্কে নাম্বার ফোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনি ফ্রেশার হন তাহলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে হবে না আর যদি আপনি এক্সপিরিয়েন্সড হন তাহলে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স উল্লেখ করতে হবে নাম্বার ফাইভ স্ট্রেংথ শক্তি নাম্বার সিক্স গোল লক্ষ্য সম্পর্কে নাম্বার সেভেন ফ্যামিলি পরিবার সম্পর্কে নাম্বার এইট হবিস আপনার শখ যেমন ধরুন নেম অ্যান্ড প্লেস সম্পর্কে আপনি ফার্স্টে বলবেন আই এম এক্স আই এম ফ্রম মিরপুর ঢাকা অ্যান্ড মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রাজশাহী আমি এক্স আমি মিরপুর ঢাকা থেকে এসেছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী নেক্সট হায়েস্ট কোয়ালিফিকেশান এক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েট ইন অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন টু থাউজেন্ড ফোরটিন আমি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টটিকে স্নাতকোত্তর শেষ করেছি নেক্সট হচ্ছে স্কিল দক্ষতা সম্পর্কে বলতে গেলে আমাদের কম্পিউটারের দক্ষতা বলতেই হবে কারণ আজকালকার যুগে কম্পিউটারের দক্ষতা একটা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে যেমন ধরুন আপনি বলতে পারেন আই এম কোয়াইট গুড ইন কম্পিউটার অ্যান্ড আই এম কেয়ারিং অ্যান্ড এক্সপেরিয়েন্স ইয়ার আমি কম্পিউটারে বেশ ভালো এবং আমার দুই বছরের অভিজ্ঞতা আছে অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনি কথাটা উল্লেখ অবশ্যই করবেন আর যদি আপনি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলে কথাটা বলতেও পারেন এবং সাথে আপনি আরও আদার স্কিল সম্পর্কে বলতে পারেন যদি আপনার আদার স্কিল থেকে থাকে নেক্সট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলে আপনি বলবেন

আই ডো মাই ওয়ার্ক ইন গিভ এ টাইম আমার শক্তি হলো আমি কঠোর পরিশ্রমী অনুপ্রাণিত এবং আমার কাজের প্রতি নিবেদিত আমি আমার কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যেই করি নেক্সট গোল লক্ষ্য সম্পর্কে বলতে গেলে আপনি বলবেন মাই গোল ইজ আই উড লাইক টু বিকাম এ সাকসেসফুল ইন মাই প্রফেশান আমার লক্ষ্য হলো আমি আমার পেশায় সফল হতে চাই নেক্সটে চলে আসি ফ্যামিলি সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে অনেক সময় অনেকে ডিটেল বলে কিন্তু আসলে আমাদের ফ্যামিলি সম্পর্কে ডিটেল বলাটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে উচিত নয় আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি দে আর মাই প্যারেন্টস সিস্টার ব্রাদার অ্যান্ড মি এই সিম্পল এটুক বললেই যথেষ্ট নেক্সট হবিস ইন্টারভিউয়ের ক্ষেত্রে হবিস বলাটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমাদের তবু বলতে হয় কারণ আমাদের পরিচয়টাকে ফুলফিলভাবে শেষ করার জন্য ক্ষেত্রে আমরা বলতে পারি মাই হভি স্যার ওয়াচিং টিভি রিডিং বুক প্লেইং ক্রিকেট আমার সবগুলো হলো টিভি দেখা বই পড়া ক্রিকেট খেলা এবং সর্বশেষে আমাদের যে দুটো কথা না বললেই নয় এই দুটো কথা দিয়ে আমাদের ইন্ড করতে হবে বলতে হবে দ্যাটস অল অ্যাবাউট মি স্যার থ্যাংক ইউ I am X. I am from Mirpur, Taka and my home district is Rasheigh. I have completed my postgraduate in accounting from Taka University in 2014. I am quite good in computer and I am carrying an experience of two years. I have two years work experience in XYZ company. My strength is I am hardworking, self-motivated and dedicated towards my work. I do my work within given time. My goal is I would like to become a successful in my profession. I have five members in my family. They are my parents, sister, brother and me. My hobbies are watching TV, reading book, playing cricket, etc. That's all about me, sir. থ্যাংক ইউ সো ভিউয়ার্স আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক বা কমেন্ট দিয়ে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস টু এভরিওয়ান টেক কেয়ার আল্লাহ হাফেজ